আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। আশা এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেখাবো আপনাদেরকে। আবেদনটা করতে পারবেন, এখানে দেখতেছেন 7 অক্টোবর 2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং বিভিন্ন সংস্থায় আবেদন করতে পারবেন। এখানে পদগুলোর নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার 1টি, প্রোগ্রাম অফিসার হেলথ 2টি, মেডিকেল অফিসার 5টি, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, কিন্তু MBBS থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট নারী পুরুষ 5টি, ডিপ্লোমা থাকতে হবে। কাউন্সিলর 5টি, শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। এবং এখানে রিসিপশনিস্ট দেখতে পাচ্ছেন 6 নম্বরে, রিসিপশনিস্ট পুরুষ, এখানে কম্পিউটার অপারেটর হিসেবে 4 জন আবেদন করতে পারবেন। তারপরেও শুধুমাত্র কম্পিউটার অপারেটর আবেদন করতে গেলেও আপনাদের এখানে স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটারের 3 বছরের অভিজ্ঞতা সহ সব কিছু থাকতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। হাই ফাই একটা চাকরি। বেতন এখানে দেখেন, আপনারা প্রথমটাতে যদি আবেদন করেন 60,000 টাকা বেতন এবং সর্বশেষ কম্পিউটার পদে যদি আবেদন করেন 20,000 টাকা বেতন। এবং এর মাঝে প্রত্যেকটা পদে কিন্তু অনেক বেতন বেশি রয়েছে। যারা ডিপ্লোমা পাস করেছেন মেডিকেলে অথবা MBBS রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, অথবা 6 বছর সহ 10 বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, পত্রিকাটি দেখেন, আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ পেয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি 27 সেপ্টেম্বর 2023। তো যারা আবেদন করতে চাচ্ছেন, সরাসরি আপনারা আবেদন কীভাবে করবেন সেটা আপনাদেরকে এখন আমি বলবো, ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা আগামী 7/10/2022 তারিখের মধ্যে, এই যে তাদের যে একটা ওয়েবসাইট আছে jobs.ashabd.org, এই ওয়েবসাইট অথবা আরেকটা দেখতে পাচ্ছেন bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সাক্ষাৎকারের সময় সকল শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ এবং BMDC রেজিস্ট্রেশন সার্টিফিকেট, NID কার্ডের মূল কপি ও এক সেট ফটোকপি, তারপরে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। তারপরে নির্বাচিত যারা হবেন তাদের জন্য এখানে সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত রাখা হবে এবং যেটা ফেরতযোগ্য আপনাদের সুদ হিসেবে ফেরত কিন্তু দেওয়া হবে। লাভাংশ সহ আপনাদেরকে চাকরি যখন ছেড়ে দেবেন তখন ফেরত দেওয়া হবে। এখন শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, কোর্স বা প্রোগ্রাম সহ অনুমোদন থেকে যারা অর্জিত ডিগ্রিধারী তারাই এখানে আবেদনের জন্য গৃহীত হবেন। ওকে, সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।